আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি তোমরা অনেক অনেক বেশি ভালো আছো আমরা অর্থনীতি প্রথম পত্রের প্রথম অধ্যায়ের লেকচার একে উৎপাদন সম্ভাবনা নিয়ে একেবারে প্রতিটা বিষয় আলোচনা করেছি সেই সাথে আমরা তোমাদের সাথে ওই রিলেটেড যত আলোচনা ছিল সেই বিষয়গুলো তোমাদের সামনে তুলে ধরেছি এবং সেই সাথে আমাদের লেকচার দুইয়ের মধ্যে অর্থব্যবস্থা এই দুইটা টপিক থেকে প্রতি বছরই তোমার হচ্ছে সৃজনশীল প্রশ্ন হয় একেবারে চোখ বন্ধ করে যদি সৃজনশীল প্রশ্ন হয় তার এই দুইটা টপিক থেকে তোমার হচ্ছে কি হয় সৃজনশীল প্রশ্ন হয় এবং তোমরা যারা তোমরা যারা হচ্ছে বর্তমানে হচ্ছে একাদশ এবং দ্বাদশ শ্রেণীতে অধ্যয়নরত আছো এবং শর্ট সিলেবাস শব্দটা তোমরা শুনেছ বা তোমরা অনুসরণ করো যে আমি শর্ট সিলেবাসে অধ্যয়ন করছি এখন আমি যে তোমাকে একটু প্রশ্ন করি যে শর্ট সিলেবাস শব্দটা শর্ট সিলেবাস শব্দটা বাংলাদেশে প্রথম নাজিল হয় দু সালে এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ সাধারণ সাধারণ কোয়েশ্চেন হতে সাধারণ জ্ঞানের কোশ্চেন হতে পারে সেটা হচ্ছে বাংলাদেশে প্রথম শর্ট সিলেবাস প্রথম নাজিল হয় কত সালে দু হাজার সালে দু সালে কোনো পরীক্ষা হয় নাই তখন হচ্ছে অটোপাস এরপরে এরপরে দু হাজার হচ্ছে একুশ সালে শর্ট সিলেবাস ছিল বাইশ সালে শর্ট সিলেবাস বাইশে তেইশে শর্ট সিলেবাস চব্বিশে এরপর হচ্ছে পঁচিশে পঁচিশে এখন যারা আছো তোমাদের সবার কিন্তু আর শর্ট সিলেবাসের উপর ভিত্তি করে তোমাদের কি হবে পরীক্ষা হবে এবং সেটার উপর ভিত্তি করে তোমাকে একটা পূর্ণাঙ্গ নিতে হবে প্রস্তুতি নিতে হবে এখন কথাটা কেন বললাম এই যে বিগত বছরগুলো এই যে শর্ট সিলেবাসের বছরগুলো দেখলে প্রতি বছরই যে টপিক থেকে প্রশ্ন হোক সেটা হচ্ছে উৎপাদন সম্ভাবনার একা প্রোডাকশন পসিবিলিটি কার্ভ আর হচ্ছে অর্থ ব্যবস্থা অর্থ ব্যবস্থা চার ধরনের এর মধ্যে দুইটা অর্থ ব্যবস্থা হচ্ছে খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা হচ্ছে গণতান্ত্রিক বা পুঁজিবাদে আরেকটা হচ্ছে মিশ্র অর্থ ব্যবস্থা এখান থেকে প্রশ্ন হবেই হবে তুমি এই দুইটা টপিক আমি আলাদা আলাদা করে প্রতিটা বিষয় দৌড়ে দৌড়ে আলোচনা করেছি যাতে এখান থেকে প্রশ্ন হলে তুমি একেবারে শতভাব নিশ্চিতভাবে তুমি পরীক্ষা অ্যান্সার করতে পারো আশা করি তোমাদের সবার জন্য বিষয়টা বোধগম্য হয়েছে এখন আমি চলে যাব হচ্ছে আজকের যে বিষয়গুলো এগুলো একটু তুলনামূলক একটু থিওরিটিক্যাল কনসেপ্ট এবং থেরিক্যাল কনসেপ্ট হওয়ার কারণে অনেক সময় স্টুডেন্টরা পড়তে চায় না সেগুলো আমি কিন্তু একদম ল্যাক্সার থ্রি ফোরে করে এগুলো দিচ্ছি যে তোমাদের জন্য বিষয়গুলো সহজ হয় আমি কিন্তু এগুলো বেসিক আলোচনা বেসিক আলোচনা এগুলো তোমরা নিজেরা বই থেকে পড়লেও আলোচনা সহজ হবে তোমরা জানো যে আমার অর্থনীতি প্রথম এবং দ্বিতীয় পত্রের উপর অর্থনীতি সলিউশন দুটি বই আছে অর্থনীতি প্রথম পত্র একটি আর হচ্ছে দ্বিতীয় পত্র একটি এই দুইটা বই তোমরা যদি নিতে পারো অনলাইনে কুরিয়ারের মাধ্যমে নিতে পারবা আমার লিখা বইটি তুমি যে কোনো প্রয়োজন আমি আমার নাম্বারটা দিয়ে দিব। সেখানে কুরিয়ারের মাধ্যমে বইটি নিতে পারবা আর যদি বলো যে না আমি অফলাইনে চড়া সরাসরি চট্টগ্রাম থেকে নিবা আমাদের কুসিন থেকেও এসে নিতে পারবা অথবা চকবাজারে বুকল্যান্ড লাইব্রেরি একদম রাস্তার পাশে কুলদার টাওয়ারের অপোজিটে শাহানশাহ মার্কেটের নিচতলায় বুকল্যান্ড লাইব্রেরি অথবা আমাদের অফলাইন লোকেশন চকবাজার ছকবাজার পূর্ব পাশে আলি প্লাজা দুই চতুর্থতলা কমার্স একাডেমি আর্টস একাডেমি ভবন এই ঠিকানায় এসে তুমি আমাদের কাছ থেকে হচ্ছে বই সংগ্রহ করতে পারবা আশা করি তোমাদের সবার জন্য সেই বিষয়টা আর বলতে হচ্ছে না তবে বই সংগ্রহ করলে যেটা হবে আর তোমার জন্য কাজটা সহজ হবে যে পড়া আমরা কোত্থেকে পড়াচ্ছি কীভাবে আলোচনা করছি সেই বিষয়টা তোমার জন্য একটু সহজ সহজ হবে আচ্ছা আমি যদি একটু বলি যে অর্থনীতির বেলায় দেখো অর্থনীতি কি বলেছি অর্থনীতি এই অর্থনীতি বলে দুনিয়াতে কিন্তু কোনো কিছু ছিল না একটা সময় কিন্তু কালের ক্রমে পরিক্রমে এটা কিন্তু অর্থনীতি এখন একটা গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে এবং সেই সাথে তুমি যদি গুগলে সার্চ দাও কোন সাবজেক্টের ডিমান্ড বেশি দেখবা অর্থনীতি সবার আগে আসবে অ্যাকাউন্টিং ফিনান্স ম্যানেজমেন্ট বা ইংলিশ যে কোনো ডিপার্টমেন্টের চাইতে ইউনিভার্সিটিতে ইকোনমিক্সের অনেক অনেক মূল্যায়ন এবং অনেক বেশি মূল্য এটার মধ্যেই রয়েছে কারণ একটা দেশের অর্থনীতির উপরে অর্থ কি নির্ভর করে দেশের প্রবৃত্তি নির্ভর করে আর সেই জন্য বিশ্ববিদ্যালয়ে অর্থনীতির উপর কী দেওয়া হয় গুরুত্ব দেওয়া হয় এখন তুমি আমি ছোটোবেলায় যদি একটু চিন্তা করো আমাদের অভাব আমাদের কি অভাব অসীম না আমাদের অভাব কি অসীম এই যে তুমি মনে করো একদম যখন ছোট ছিলাম তখন তোমার আইটেম ছিল এরকম যে খেলনার আইটেম পেলে তুমি সন্তুষ্ট তারপর হচ্ছে তোমার হচ্ছে হয়তো হালকা খাবার দাবার পেলে তুমি সন্তুষ্ট আস্তে আস্তে দিন যত বাড়ছে তোমার অভাবের পরিধি দিন দিন আরও বাড়ছে আরও বাড়ছে আরও বাড়ছে এখন যখন একটা ম্যাচুয়ার লেভেলে আসছো তোমার মনে চাই বন্ধুদের সাথে ঘুরতে কাছের মানুষের হাত ধরে হাঁটতে আবার বাদাম কেতে আবার রেস্টুরেন্টে যেতে আবার হচ্ছে বিভিন্ন পার্কে নিরালা অজানা অচেনা বিভিন্ন জায়গায় যেতে তার মানে খত যে তোমার অভাব এখন তুমি যদি একটু মানুষের দিকে তাকাও দেখবা মানুষের চাহিদা মানুষের চাহিদা এবং সীমাহীন মানুষের অভাব চাহিদা এবং অভাব কি সীমাহীন মানুষের চাওয়ার কোনো শেষ নেই মানুষের অভাবের কোনো কি শেষ নেই একটা অভাব পূরণ হলে আরেকটা দেখা দেয় একটা চাহিদা পূরণ হলে আরেকটা দেখা দেয় তবে তবে মানুষের অবস্থান অনুযায়ী তার অভাবের রূপ কি হতে পারে ভিন্ন ভিন্ন হতে পারে যেমন তুমি হয়তো শহরে আছো তোমার তার হচ্ছে কিভাবে বিদেশে পড়াশোনা করতে যাবা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করবা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করবো বা আরও কীভাবে জীবনযাত্রার মান বাড়ানো যায় আরও কীভাবে একটু উন্নতভাবে থাকা যায় একই রকম যে গ্রামে আছে তার স্বপ্ন হচ্ছে কিভাবে শহরে আসবে শহরে সে শহরের কলেজগুলোতে পড়াশোনা করবে তোমাদের শহরে বন্ধুবান্ধব জোগাড় করে বন্ধু বান্ধবদের সাথে বিভিন্ন রেস্টুরেন্টে যাবে খাওয়া দাওয়া করবে মাঝে মধ্যে রাস্তায় হাঁটবে তারপর হচ্ছে সাদের উপর গিয়ে একটু আকাশ দেখবে এটাই তার স্বপ্ন তার মানে মানুষের অবস্থান বুঝে তার অভাবের ভিন্ন ভিন্ন হয়ে থাকে কারো অভাব থাকতে পারে দুই বেলা খাবার সংগ্রহের বা ছোট একটি গড়ের ছোট একটি ঘরের অভাব থাকতে পারে আবার নতুন একটি পোশাকেরও অভাব থাকতে পারে আবার কারো অভাব হতে পারে একটি কম্পিউটার যে কম্পিউটার কাজ করতে চাই আর যে বাসায় বসে টিভি দেখতে চাই তার জন্য একটা টিভি আবার একটি মোটর গাড়ি অথবা একটি গাড়ি বা হচ্ছে একটি আইফোন তার জন্য অভাব হতে পারে তার মানে অভাবের কোনো আসলে শেষ নেই একটা অভাব এক একজনের বেলায় এক এক একজনের অভাব দেখা দেয় এবং সেক্ষেত্রে আমরা বলতে পারি হচ্ছে মানুষের অভাব কি অসীম মানুষের অভাব কি অসীম এবং সেই অভাবের কোনো কিনেই শেষ নেই একটা অভাব দেখা দিলে ও নব বা ও অভাব মানুষের সামনে চলে আসে আমি এই পাশে একজন ব্যক্তি তোমাদেরকে দেখাচ্ছি তোমরা হয়তো চিনবা মানুষটার চেহারা দেখে এই মানুষটার চেহারা দেখলে তোমরা বিষয়টা বুঝবা যে এটা হচ্ছে গুগল থেকে সংগ্রহ করা এর নাম লেখা আছে আমি আর কিছু বলতে হচ্ছে না তুমি এই বিষয়টা বুঝবা এখন আমি যদি তোমাকে একটু বলি যে আমাদের হচ্ছে অভাবের পরিমাণ কি অসীম অভাবের পরিমাণ কি অসীম অসীম অভাব আর যদি বলি এই অভাব পূরণের জন্য এই অভাব পূরণের জন্য তোমার টাকা পয়সা সম্পদ দানা যা আছে অনেক কিছু আছে এই সবগুলোকে অর্থনীতির ভাষা বলা হয় এক কথায় সম্পদ কি বলা হয় সম্পদ তার মানে আমার অভাবের পরিমাণ অসীম আর অন্যদিকে সম্পদের পরিমাণ সীমিত এখন অসীম অভাব এবং সীমিত সম্পদের মধ্যে যে সমন্বয় সাধন অসীম অভাব এবং সীমিত সম্পদের মধ্যে যে সমন্বয় সাধন তাকে বলা হচ্ছে অর্থনীতি তার মানে অসীম অভাব এবং সীমিত সম্পদের মধ্যে যে আলোচনা যে পর্যালোচনা যে সমন্বয় তাকে বলা হচ্ছে কি অর্থনীতি তাহলে দেখো অর্থনীতির জনক অর্থনীতির জনক অ্যারাম স্মৃত তার অর্থনীতির জনককে অ্যারাম স্মিথ তার মতে তার মতে জাতীয় সম্পদের প্রকৃতি জাতীয় সম্পদের প্রকৃতি এবং কারণ অনুসন্ধান এবং কি অনুসন্ধান কারণ অনুসন্ধানের প্রক্রিয়াই হলো অর্থনীতি এগুলো এমসিকিউতে আসে একটা তোমার হচ্ছে কি দেওয়া থাকবে ডেফিনেশন উপরে দেওয়া থাকবে পরে বলবো হচ্ছে এটা খাট ডেফিনেশন সেই জন্য একটু মাথা রাখি এই ডেফিনেশনগুলো গুরুত্বপূর্ণ দেখো তাহলে জাতীয় সম্পদের প্রকৃতি এবং কারণ অনুসন্ধানের প্রক্রিয়া হলো অর্থনীতি তাহলে প্রকৃতি এবং কারণ অনুসন্ধান বললে সেটা কি হবে অ্যাডাম স্মিথের সংজ্ঞা হবে প্রকৃতি এবং কারণ অনুসন্ধানের যদি প্রক্রিয়া বলে সেটা কার সংজ্ঞা হবে অ্যাডাম স্মিথের সংজ্ঞা হবে একই রকম ভিন্ন একজন ব্যক্তি তবে ওনার অবদান একদম অপরিসীম বলি আমি আঞ্চলিক ভাষায় যে অপরিসীম আর সেটা হচ্ছে অধ্যাপক মার্শাল বা আলফ্রেড মার্শাল ওনার মতে মানুষের দৈনন্দিন জীবনের সাধারণ কাজ হলো হল অর্থনীতি মানে মানুষ তার দৈনন্দিন জীবনে যে সকল কাজগুলি সম্পাদন করে যে সকল কাজ পরিচালনা করে তাকে আমরা বলতে পারব হচ্ছে অর্থনীতি আচ্ছা এরপরে যদি দেখি হচ্ছে অ্যাল রবিন্স অ্যাল রবিন্স মানে হচ্ছে লিওনেল রবিন্স লিও লিওনাল রবিন্স ওই যে লিওনেল তোমরা মেসি বলো না ওইরকম আজকি অ্যাল এল মেসি তার মানে হচ্ছে এল রবিনস আচ্ছা অসীম অভাব এবং সীমিত সম্পদের বিকল্প ব্যবহারের মধ্যে সমন্বয় সাধনকারী মানুষের আচরণ বিশ্লেষণ করাকে বলা হয় অর্থনীতি তার মানে অসীম অভাব এবং সীমিত সম্পদের বিকল্প ব্যবহার এই যে বিকল্প ব্যবহার নিয়ে যে কোনো একটা সম্পদের বিকল্প ব্যবহার নিয়ে কথা বলেছেন কে অ্যাল রবিন্স তার মানে একটা সম্পদের কত ব্যবহার আছে যেমন এই কলম এটা আমি কলম হিসেবে ব্যবহার করছি লিখার কাজে কলমটা লেখার কাজ শেষ আর কি কি কাজে ব্যবহার করা যায় এগুলো সব হচ্ছে বিকল্প ব্যবহার এই বিকল্প ব্যবহার নিয়ে কথা বলেছে কেম অ্যাল রবিন্স এরপরে জে এম কেন্স ওনার ডেফিনেশনটা একটু চোখ বুড়িয়ে যায় জে এম কেন্সের মতে দুষ্প্রাপ্য সম্পদের ব্যবহারে দুষ্প্রাপ্য মানে হচ্ছে সম্পদের পরি অল্প আর কি দুষ্প্রাপ্য সম্পদের ব্যবহারে এবং সমাজের আয় ও নিয়োগ ব্যবস্থার আলোচনায় হলো অর্থনীতি আলোচনায় কি অর্থনীতি তাহলে দুষ্প্রাপ্য সম্পদের ব্যবহারে সমাজের আয় ও নিয়োগের নিয়োগ ব্যবস্থার আলোচনায় হলো কি অর্থনীতি তাহলে দুষ্প্রাপ্য সম্পদের ব্যবহারই এবং সমাজের আয় ও নিয়োগ ব্যবহারের আলোচনায় কি অর্থনীতি এখানে অনেকগুলো ডেফিনেশন আছে এর মধ্যে তুমি অ্যাডাম স্মিথের ডেফিনেশনটি টেস্টার মার দাও এরপর অ্যাল রবিনসের অ্যাল রবিনসের ডেফিনেশন একটু এগুলো একটু কষ্ট করে নোট করে নিও বাসায় প্রয়োজনে পড়িও আর যদি কোনো প্রবলেম হয় হয় বুঝতে আমাকে দিও আমি তোমাকে এই বিষয়গুলো সহজ করে আলোচনা করে দিব এবং পিডিএফগুলো তোমরা তোমাদেরকে পিডিএফ যাতে তোমরা সহজে বাসায় আর বার রিভিশন দিতে পারো আচ্ছা এরপর আমরা দেখবো হচ্ছে দেখো অর্থনীতি নিয়ে আর যে আলোচনা আমাদের পর্যালোচনা সেগুলি আমরা একটু এক নজরে চোখ বলে আসি দেখো অভাবের গুরুত্ব অনুসারে সম্পদ নিয়োগ করার নিয়োগ করাই হচ্ছে মানুষের অন্যতম প্রদান বা মৌলিক অর্থনৈতিক সমস্যা মানে অভাবের গুরুত্ব অনুসারে সম্পদ নিয়োগ করা মনে করো তোমার অভাব ধরে নিলাম হচ্ছে অভাব জিনিসটা একটু শুনো মনে করো তোমার একটা অভাব হচ্ছে বই কিনা একটা অভাব কি বই কিনা আরেকটা অভাব হচ্ছে বন্ধু বান্ধব নিয়ে ঘুরতে যাওয়া এটা হচ্ছে ঘুরতে যাওয়া বন্ধু বান্ধব নিয়ে আরেকটা অভাব হচ্ছে মনে করো এই তোমার হচ্ছেন কলেজের ফর্ম ফর্ম পূরণ হতে পারে আরেকটা কলেজ আরেকটা অভাব হতে পারে মনে করো জামা কাপড় কিমা তার মানে পোশাক আদা মানে ক্রয় শপিং করা দিই তোমার হচ্ছে শপিং করা এটা হচ্ছে কি করা শপিং 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 করা সব তোমার অভাব এখন তোমার হাতে টাকা আছে মনে করো দশ হাজার কত দিলাম তোমার হাতে টাকা আছে হচ্ছে দশ হাজার এখন এই দশ হাজার টাকা দিয়ে তুমি দেখা যাচ্ছে হচ্ছে হয় বই কিনতে পারবা নাইলে বন্ধু বান্ধব নিয়ে ঘুরতে পারবা নাইলে ফর্ম পূরণ ফর্ম পূরণের জন্য টাকা দিতে পারবা অথবা শপিং করতে পারবা তার মানে যে কোনো একটা তার মানে অভাবের গুরুত্ব অনুসারে সম্পদ নিয়োগ করার প্রক্রিয়া তোমার এখানে প্রত্যেকটার কিন্তু অভাব প্রত্যেকটা কি তোমার জন্য অভাব এখন কোন অভাবটা তুমি পূরণ করবা এই দশ হাজার টাকা দিয়ে এটাই হচ্ছে মৌলিক অর্থনৈতিক সমস্যা কারণ দেখা যাবে তুমি যদি দশ হাজার টাকা দিয়ে বই কিনো দেখবা এরপরে তোমার হচ্ছে দেখবা ফর্ম ফর্ম পূরণের জন্য নোটিশ দিচ্ছে এখন ওইটা না করে না তার মানে একটা অভাব পূরণ হলে অন্য একটা অভাব দেখা দেয় এখন ফর্ম পূরণ করলে দেখবে এরপরে হচ্ছে পরীক্ষা রুটিন দিচ্ছে সামনে পরীক্ষা হবে এসএসসি পরীক্ষা তখন দেখবে তুমি আবার বই কিনতে হচ্ছে এসএসসি বইয়ের জন্য আবার এসএসসি পরীক্ষার হলে যাওয়ার জন্য শপিং করতে হচ্ছে তার মানে একটা অভাব পূরণ হলে অন্য অভাব দেখা দেয় সেই জন্য বল হচ্ছে অভাবের গুরুত্ব অনুসারে সম্পদ নিয়োগ করার প্রক্রিয়াই হচ্ছে সম্পদ মানে এখানে অর্থ হতে পারে সম্পদ মানে অন্য যে জিনিস হতে পারে এটাই হচ্ছে কি অর্থনীতি বা প্রধান অর্থনীতির মৌলিক সমস্যা মানব জীবনে অর্থনৈতিক সমস্যার সূত্রপাত হয় অসীম অভাব এবং সেই অভাব পূরণে অবলম্বনে সীমিত সম্পদ থেকে এই অসীম অভাব এবং সীমিত সম্পদের মধ্যে সমন্বয় করা অসীম অভাব এবং সীমিত সম্পদের মধ্যে সমন্বয় করা হলো অর্থনীতির কাজ তাহলে অসীম অভাব এবং সীমিত সম্পদের মধ্যে সমন্বয় করা হলো অর্থনীতির কাজ অসীম অভাব এবং সীমিত সম্পদের মধ্যে সমন্বয় করা হলো কিসের কাজ অর্থনীতির কাজ আশা করি এই বিষয়টা তোমরা বুঝতে পারবা তোমাদের বিষয়টা মনে রাখাটাও কি হবে সহজ হবে এখন আমি একটু তারেক আকারে পুরো অর্থনীতির সমস্যাটা এবং পর্যালোচনা একটু এক নজরে দেখবো দেখো প্রথমে আমি তুমি বললাম হচ্ছে আমাদের অভাবের পরিমাণ কি অসীম তাহলে আমাদের অভাবের পরিমাণ কি অসীম অভাবের পরিমাণ অসীম যেমন আমাদের প্রয়োজনীয় দ্রব্যের অভাব আছে কী দ্রব্যের প্রয়োজনীয় দ্রব্য যেগুলো আমরা চাল ডাল লবণ তেল এগুলো ডেইলি আমাদের দরকারের প্রয়োজনীয় দ্রব্য আরামদায়ক দ্রব্য আছে আরামদায়ক যেগুলোতে তুমি আরাম পাও আর কি আরামদায়ক দ্রব্য আবার বিলাস জাতীয় দ্রব্য আছে এটা কিন্তু এক একজনের জন্য এক এক রকম বিলাস জাতীয় দ্রব্য যেমন তোমার জন্য একটা এসি বিলাস জাতীয় দ্রব্য কিন্তু সৌদি যুবরাজ মোহাম্মদ বিন

জনিত কারণে এই সব হচ্ছে তোমার অভাব কি অসীম এবং এই অসীম অভাব এই অসীম অভাব দেখা যাবে হচ্ছে তোমার এটাই হচ্ছে অর্থনীতির মৌলিক সমস্যা এটা কি মৌলিক অর্থনীতির সমস্যা যে অর্থনীতির মৌলিক সমস্যা হচ্ছে অভাবের পরিমাণ কি অসীম এখন এই মৌলিক সমস্যা সমাধানের করার ক্ষেত্রে সমাধান করার ক্ষেত্রে তোমাকে কয়েকটা জিনিস দেখতে হবে সেটা হচ্ছে তোমাকে দেখতে হবে সম্পদ কী দেখতে হবে সম্পদ মানে অভাব পূরণের জন্য কি দেখতে হবে সম্পদ দেখতে হবে এখন সম্পদের বেলায় যদি আমি বলি সম্পদের ঘাটতি আছে সম্পদের কী আছে তোমার ঘাটতি আছে যেটাকে বলা হচ্ছে দুষ্প্রাপ্যতা যেটাকে কি বলা হয় দুষ্প্রাপ্যতা দুষ্প্রাপ্যতা মানে হচ্ছে সম্পদের ঘাটতি সম্পদের অভাব সম্পদের অপতুল্যতা অপ তুল্যতা অপতুল্যতা সম্পদের ঘাটতি সম্পদের অভাব এবং সম্পদের কী অপতুল্যতা এটা হচ্ছে সম্পদের অভাব আছে আবার আবার অন্যদিকে সম্পদের বিকল্প ব্যবহার করা চিন্তা করতে হবে সম্পদের বিকল্প ব্যবহার করা কি করতে হবে চিন্তা করতে হবে আর সম্পদের বিকল্প ব্যবহার করতে গেলে তোমাকে কিছু সমস্যার সম্মুখীন হতে হবে সম্পদের যদি বিকল্প ব্যবহার করতে যাও তোমাকে মৌলিক সমস্যার সম্মুখীন হতে হবে এখন মৌলিক সমস্যা কি সেটা হচ্ছে কোন দ্রব্য তুমি উৎপাদন করবা কোন কি কী 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 দ্রব্য উৎপাদন করবা আর কিভাবে উৎপাদন করবা আর কার জন্য উৎপাদন এই তিনটা মৌলিক সমস্যা আসবে তার মানে সম্পদের বিকল্প ব্যবহার করতে গেলে মৌলিক সমস্যার সমাধান করতে গেলে তিনটা জিনিস তোমার সামনে আসবে এটা হচ্ছে কী উৎপাদন করবে কিভাবে করবে কার জন্য করবে কি উৎপাদন করবে কিভাবে করবে কার জন্য করবে কি করবে কিসের জন্য করবে কার জন্য করবে কী কী করবে কী উপায় করবে এবং কার জন্য করবে আর এক্ষেত্রে এক্ষেত্রে সম্পদের বিকল্প ব্যবহার করার জন্য তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে নির্বাচন করতে হবে তুমি সম্পদ দিয়ে কোন অভাবটা পূরণ করবে তোমার তো অসংখ্য অভাব সেই অসংখ্য অভাব থেকে অভাবের গুরুত্ব অনুসারে একটি অভাব বেছে নেওয়া কি বলা হচ্ছে নির্বাচন বলা হচ্ছে তোমাকে সেই নির্বাচনটা করতে হবে তাহলে আমি যদি বলি যে সীমাবদ্ধ সম্পদের দিয়ে বিকল্প ব্যবহারযোগ্য সম্পদ দিয়ে যদি আমার অভাব পূরণ করা যায় যদি আমার অভাব কি করা যায় পূরণ করা যায় তার মানে আমি সম্পদের দক্ষ ব্যবহার করতে পেরেছি সম্পদের দক্ষ ব্যবহার করতে পেরেছি আবার আবার তুমি যদি তুমি যদি একটি অভাব পূরণ করো দেখবে এরপর হচ্ছে অন্য অভাব দেখা দিতে তখন আবার তোমাকে কি করতে হবে নির্বাচন করতে হবে আবার নির্বাচন করতে গেলে দেখবা তোমার হচ্ছে সম্পদের ঘাটতি দেখা দিচ্ছে আর সম্পদের ঘাটতির কারণে সম্পদের ঘাটতির কারণে তোমাকে আবার কি করতে হবে তোমার হচ্ছে যে কোনো একটা বেছে নিতে হবে নির্বাচন করতে হবে এবং নির্বাচন করতে গেলে দেখবা একটা পূরণ হলে বাকিগুলো পূরণ হচ্ছে না কারণ সম্পদের ঘাটতি আছে বলে সেই জন্য বলা হচ্ছে অসীম অভাব এবং সীমিত সম্পদ থেকে অসীম অভাব এবং সীমিত সম্পত্তিকে দুষ্প্রাপ্যতা এবং নির্বাচন এই দুইটি ধারণার উদ্ভব ঘটে এই দুটি দুটি ধারণার উদ্ভব ঘটে সে যা মূল অর্থনৈতিক সমস্যা হিসেবে গণ্য করা হয় এই যে দুষ্প্রাপ্যতা এবং নির্বাচন এই দুটিকে অর্থনীতির জমজ সমস্যা হিসেবে চিহ্নিত করা হয় কারণ একটা মনে করো নির্বাচন তুমি করেছো যে কোনো যে নির্বাচন করেছো তাহলে সেখানে সম্পদের ঘাটতি আছে তো সম্পদের ঘাটতি দিয়ে একটা পূরণ করলে আরেকটা অভাব আবার দেখা দিবে আবার তোমাকে নির্বাচন করতে হবে আর নির্বাচন করতে গেলে আবার তোমার সম্পদের পরিমাণ কি স্বল্প আবার স্বল্প সম্পদ দিয়ে তুমি পূরণ করবা পরে আবার অভাব দেখা দিবে হয়তো কথাগুলো একটু থিওরিটিক্যাল কনসেপ্ট হয়ে যাচ্ছে কিন্তু যদি একটু প্র্যাকটিক্যালি আলোচনা করতে পারি সেটা হচ্ছে চিত্র দিয়ে একটু পরে আমি দেখাবো চিত্র দিয়ে আলোচনা করা তখন কিন্তু তোমার এত বেশি জটিল লাগবে না এবং তুমি সহজে সেটা বুঝতে পারবা আচ্ছা আমরা একটু দেখি যে দুষ্প্রাপ্যতা ইংলিশে বলা হয় অ্যাসকারসিটি দুষ্প্রাপ্যতাকে কি বলা হয় স্ক্রয়ার দেখো স্বল্পতা বা হচ্ছে দুষ্প্রাপ্যতা বলতে প্রয়োজনের তুলনায় সম্পদের অপতুল্যতা মানে সম্পদের ঘাটতি বা অপতুল্যতাকে বুঝাই তাহলে স্বল্পতা বা দুষ্প্রাপ্যতা বলতে মূলত প্রয়োজনের তুলনায় সম্পদের অপতুল্যতাকে বুঝাই তাহলে স্বল্পতা বা দুষ্প্রাপ্যতা বলতে সম্পদের প্রয়োজনের তুলনায় ঘাটতিকে বুঝায় অপতুল্যতা যে কথা ঘাটতি কথা অপতুল্যতা যেই কথা ঘাটতি কথা ঘাটতি যেই কথা মানে অভাব কথা আর কি মানে সম্পদের স্বল্পতা একই কথা সম্পদের স্বল্পতা একই কথা তার মানে অভাব গাটতে বলে বা অস্বল্পতা বলে এসব কথা অপতুল্যতা একই কথা আচ্ছা আধুনিক অর্থনীতির জনক আধুনিক অর্থনীতির জনক বলেছে আগে আগে পড়েছে আমরা অর্থনীতির জনক এখন বলতেছে আধুনিক অর্থনীতির জনক নোবেল পুরস্কার বিজয়ী নোবেল পুরস্কার বিজয়ী অর্থনীতিবিধি পল অ্যান্থনি সেমুয়ালসন মানে পল আ সেমুয়ালসন পল আ সেমুয়ালসন উনি বলেছেন মানুষ যে সকল দ্রব্য সামগ্রী চাই মানুষ যে সকল দ্রব্য সামগ্রী চাই তার যোগানের প্রকৃতি সীমাবদ্ধ বা দুষ্প্রাপ্য মানে মানুষ যে সকল দ্রব্য চায় তার অভাব পূরণের জন্য যে সম্পদ তার কাছে আছে সেটা কিন্তু সীমাবদ্ধ হবে সেটা কী হবে সীমাবদ্ধ হবে সেটা হচ্ছে দুষ্প্রাপ্য হবে সেটা হচ্ছে অপতুল্য হবে সেটা ঘাটতি হবে সেটা স্বল্পতা হবে মানে পরিমাণটা কী স্বল্প প্রয়োজনীয় সম্পদের যে অভাব তাকে অর্থনীতির দুষ্প্রাপ্যতা হিসেবে চিহ্নিত করা হয় মানে প্রয়োজনীয় সম্পদের যে অভাব তাকে কি বলা হয় দুষ্প্রাপ্যতা বলা হয় সম্পদের দুষ্প্রাপ্যতার প্রেক্ষিতে প্রখ্যাত অর্থনীতিবিদ লিওনেল রবিন্স উনিশশো সালে প্রকাশিত গ্রন্থ এটা হচ্ছে প্রকাশিত গ্রন্থ অ্যাসেই অন দ্য নেচার অ্যান্ড সিগনিফিক্যান্স অফ ইকোনমিক সায়েন্স নামক গ্রন্থে অর্থনীতিকে স্বল্পতার বিজ্ঞান স্বল্পতার বিজ্ঞান স্যাক্রিফাইস অফ স্কার সিটি বলে অভিহিত করেছেন তার মানে স্বল্পতার বিজ্ঞান বলেছে কে তোমার হচ্ছে রবিনসন স্বল্পতার বিজ্ঞান বলেছে কে রবিনসন স্বল্পতার বিজ্ঞান বলেছে কে রবিনসন স্বল্পতার বিজ্ঞান বলেছে কে রবিনসন তারপর তার মতে তার মতে তার মতে অর্থনীতি হলো এমন একটি বিজ্ঞান অর্থনীতি হলো এমন একটি বিজ্ঞান যা সীমাহীন অভাব এবং বিকল্প ব্যবহারযোগ্য দুষ্প্রাপ্য সম্পদের মধ্যে সমন্বয় সংক্রান্ত মানবীয় আচরণ বিশ্লেষণ করে খুবই খুবই গুরুত্বপূর্ণ ডেফিনেশন খুবই খুবই গুরুত্বপূর্ণ দেখো অর্থনীতি হল এমন একটি বিজ্ঞান অর্থনীতি হলো এমন একটি বিজ্ঞান অর্থনীতি হল এমন একটি বিজ্ঞান বা সীমাহীন অভাব বা সীমাহীন অভাব এবং বিকল্প ব্যবহারযোগ্য বিকল্প ব্যবহারযোগ্য দুষ্প্রাপ্য সম্পদের মধ্যে সমন্বয় সংক্রান্ত মানবীয় আচরণ কি করে বিশ্লেষণ করে সব হচ্ছে আমার দুষ্প্রাপ্যতা নিয়ে ধারণা আশা করি এই বিষয়টা তোমরা সহজেই বুঝতে পারবা এটা নিয়ে কারো কোনো কনফিউশন কাজ করবে না কাজ করবে না এখন আমরা একটু দেখব যে নির্বাচন বলতে কি বোঝায় নির্বাচন নির্বাচন মানে হচ্ছে সয়েস নির্বাচন মানে কি সয়েস এই যে কিছুদিন আগে ফেব্রুয়ারি মাসে যেটা গেলো বিভিন্ন বড় বড় দলের গ্রুপের সাথে এটা কিন্তু নির্বাচন আমরা বলিনি না সামনে নির্বাচন আসতেছে আইদ দে দে বাইয়া আইদ দে কি আইদ দে নির্বাচন আইদ দে ওই নির্বাচন কিন্তু এটা না এটা হচ্ছে এটা হচ্ছে ভিন্ন নির্বাচন এটা হচ্ছে অর্থনীতির নির্বাচন এটা কি অর্থনীতির নির্বাচন এটা কিন্তু কোনো দলের নির্বাচন না অর্থনীতির নির্বাচন দেখো আমরা একটু বইয়ের বাসায় দেখি অসংখ্য অভাবের মধ্যে অভাবের গুরুত্ব অনুসারে কিছু অভাব বাছাই করাকে নির্বাচন বলা হয় তোমার মনে করো অনেকগুলো অভাব আছে এই দেখো অনেকগুলো অভাব আছে এই প্রত্যেকটা মনে করে একটা একটা অভাব আর কি চাল কিনবা ডাল লবণ কিনবা মুড়িষ কিনবা পেঁয়াজ কিনবা তো অসংখ্য অভাব থেকে অভাবের গুরুত্ব অনুসারে যে কয়টি অভাব বাছাই করা হয় তাকে বলা হচ্ছে নির্বাচন তাহলে অসংখ্য অভাব থেকে অভাবের গুরুত্ব অনুসারে যে কয়টি অভাব বাছাই করা হয় তাকে কি বলা হয় নির্বাচন বলা হয় অসংখ্য অভাব থেকে অভাবের গুরুত্ব অনুসারে যে অভাবগুলো বেছে নেওয়া হয় তাকে বলা হচ্ছে কি নির্বাচন তাহলে আমরা জানি হচ্ছে অভাবের পরিমাণ কী হবে অসীম অভাবের পরিমাণ অসীম অন্যদিকে সম্পদের পরিমাণ কি সীমিত সম্পদের পরিমাণ সীমিত এখন এই সীমিত সম্পদ দিয়ে আমাকে অভাবের গুরুত্ব বুঝতে হবে কী বুঝতে হবে অভাবের গুরুত্ব বুঝতে হবে আর সম্পদের দক্ষ ব্যবহার করতে হবে আর এইগুলো করার জন্য আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে নির্বাচন করতে হবে তার মানে মানুষের অভাব অসীম অন্যদিকে সম্পদ সীমিত সীমিত সম্পদের অভাবের গুরুত্ব বিবেচনা করতে হবে সম্পদের তোমার সম্পদের সর্বোত্তম ব্যবহার করতে হবে আর এই দুটো করতে গেলে আমাকে যেটা কী করতে হবে নির্বাচন করতে হবে করতে হবে নির্বাচন করতে হবে আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছ এটা নিয়ে কারোর মধ্যে কোনো জটিলতা থাকবে না এবং সহজ করে বিষয়টা তোমরা আলোচনা করতে পারবা এক্ষেত্রে এক্ষেত্রে একটা সহজ কথা বলে রাখি এগুলো কিন্তু আমরা আগেও বলেছি নোবেল জয়ী অর্থনীতি পল আর সেমুয়ালসনের মতে অর্থনীতি হলো নির্বাচনের বিজ্ঞান তাহলে সেমুয়ালসনের মতে অর্থনীতি হলো কিসের বিজ্ঞান নির্বাচনের বিজ্ঞান এমসি সি কিছু একটু দাগায় রাখো সেমুয়ালসনের মধ্যে অর্থনীতি হলো নির্বাচনের বিজ্ঞান সেমুয়ালসনের মতে অর্থনীতি হলো নির্বাচনের বিজ্ঞান সনের মতে অর্থনীতি হল নির্বাচনের সেমউলসনের মতে অর্থনীতি হলো নির্বাচনের বিজ্ঞান সেমউলসনের মতে অর্থনীতি হলো কিসের বিজ্ঞান নির্বাচনের বিজ্ঞান আশা করি আশা করি তুমি সর্ব সর্বোচ্চ ডেডিকেশন দিয়ে এই বিষয়গুলো একটু পড়বা একটু মাথায়ও রাখবা এখন আমরা দেখব হচ্ছে মৌলিক অর্থনৈতিক সমস্যার ব্যাখ্যা দেখো মৌলিক অর্থনৈতিক সমস্যা তিনটি অর্থনীতির ক্ষেত্রে মৌলিক সমস্যা কয়টি তিনটি মৌলিক সমস্যা তিনটি কি উৎপাদন করা হবে হোয়াট টু প্রডিউস কিভাবে উৎপাদন করা হবে হাউ টু প্রডিউস কার জন্য উৎপাদন করা হবে ফর হোম টু প্রডিউস কী উৎপাদন করা হবে কীভাবে করা হবে কার জন্য করা হবে অর্থনীতির মূল সমস্যা কয়টি তিনটি কী উৎপাদন করা হবে কীভাবে করা হবে কার জন্য করা হবে কী উৎপাদন করা হবে কীভাবে করা হবে কার জন্য করা হবে কী উৎপাদন করা হবে কীভাবে করা হবে কার জন্য করা হবে কী উৎপাদন করা হবে কীভাবে করা হবে কার জন্য করা হবে টু প্রোডিউস হাউ টু প্রোডিউস ফর হোম টু প্রডিউস হোয়াট টু প্রডিউস হাউ টু প্রডিউস ফর হোম টু প্রডিউস কী উৎপাদন করা হবে কীভাবে করা হবে কার জন্য করা হবে কী উৎপাদন করা হবে কিভাবে করা হবে কার জন্য করা হবে আচ্ছা সুযোগ ব্যয় আমি একটু ব্যাখ্যা করি সুযোগ ব্যয় আমি একটু ব্যাখ্যা করে আগে তাহলে তোমার জন্য বুঝতে সহজ হবে মনে করো মনে করো এটা শুনো এটা মনে করো তোমার একটা শ্বশুরবাড়ির জমি এখন মেয়েরা না বলবে যে স্যার আমার তো শ্বশুরবাড়ি আছে ছেলেদের কি আছে তুমি মনে করো শ্বশুরবাড়িতে জমি থাকা মানে তুমিও পাবা তো এটা মনে করো তিন একর একটা জায়গা দিলাম এখন এই পুরো জমির মধ্যে এখানে মানে তুমি দুইটা দ্রব্য চাষ করতে পারবা একটা হচ্ছে ধান চাষ করতে পারবা আর হচ্ছে মনে করো দোনের আমার কি গম চাষ করতে পারবা বা টমেটো বা মরিচ দাও কোনো আপত্তি না বোঝার জন্য এই পুরো জমির মধ্যে তুমি যদি মনে করো ধান চাষ করো তার মানে তুমি একশো পঞ্চাশ মান মনে করো ধান পাবা কত মন একশো পঞ্চাশ মান অন্যদিকে গমের উৎপাদন কত হবে শূন্য এখন তুমি চাচ্ছ তোমাদের গড়ের মানুষজন আবার গম পছন্দ করছে তার মানে গমের উৎপাদন বিশ। অন্যদিকে দামের উৎপাদন কমে যাবে না ধান উৎপাদন কমে গিয়ে কত হবে আরেকটু কমে যাবে এটা মনে করো একশো তার মানে ধানের উৎপাদন একশো তিরিশ হলে গমের উৎপাদন কি হয় বুঝো হয় দেখো কোনো একটি দ্রব্যের অতিরিক্ত উৎপাদনের জন্য কোনো একটি দ্রব্যের অতিরিক্ত উৎপাদনের জন্য একটি দ্রব্যের অতিরিক্ত উৎপাদনের জন্য অন্য দ্রব্যের অন্য দ্রব্যের অন্য দ্রব্যের যে পরিমাণ উৎপাদন ত্যাগ করতে হয় যে পরিমাণ উৎপাদন ত্যাগ করতে হয় যে পরিমাণ উৎপাদন ছেড়ে দিতে হয় তাকে বলা হচ্ছে সুযোগ বেড়ে তাহলে কোনো একটি দ্রব্যের উৎপাদন কোনো একটি দ্রব্যের উৎপাদন কোনো একটি দ্রব্যের উৎপাদন অতিরিক্ত করার জন্য অতিরিক্ত করার জন্য অন্য একটি দ্রব্যের অন্য একটি দ্রব্যের যে পরিমাণ উৎপাদন ছেড়ে দিতে হয় এই ছেড়ে দেওয়া পরিমাণকে এই ছেড়ে দেওয়া পরিমাণকে কি বলা হয় সুযোগ ব্যয় বলা হয় ইংলিশে বলা হয় অপরচুনিটি কস্ট এখন তুমি এখানে তুমি এখানে যদি মনে করো যে আমি অর্ধেক চাষ করব অর্ধেক হচ্ছে দান অর্ধেক হচ্ছে গম তার মানে সুযোগ ব্যয় হচ্ছে কত এইটার অর্ধেক এটা এটার অর্ধেক এটা এটার অর্ধেক এটা কিন্তু দানের সুযোগ ব্যয় গম না আবার গমের সুযোগ ব্যয় ধান ধান না কিন্তু পরিমাণ কে পরিমাণকে একটা উৎপাদন করতে গেলে আরেকটা যেটা ছেড়ে দিতে হয় ওই পরিমাণকে কি বলা হয় সুযোগ